কোন কোন পোস্ট রিকমেন্ড হবে কবে থেকে আবেদন শুরু হবে আবেদন করতে গেলে কি কি আপনাদের ন্যূনতম যোগ্যতা লাগবে কি আপনাদের ডকুমেন্টস লাগবে এছাড়া আপনাদের আবেদন উই ওয়ান্ট দ্যাট এডুকেশন বাই হুইচ ক্যারেক্টার ইজ ফ্রম স্ট্রেন্থ অফ মাইন্ড ইজ ইনক্রিজড দ্য ইন্টেলেক্ট ইজ এক্সপ্যান্ডেড অ্যান্ড বাই হুইচ ওয়ান ক্যান স্ট্যান্ড অন ওয়ান্স ওন ফিট নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন বন্ধুরা এই মুহূর্তে আমরা আবারও উপস্থিত হয়ে গেছি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তো কী সেই চাকরির বিজ্ঞপ্তি সেটাই কিন্তু আজকে আমরা সম্পূর্ণ বিস্তৃতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে কোন কোন পোস্টের রিক্রুমেন্ট হবে কবে থেকে আবেদন শুরু হবে আবেদন করতে গেলে কী কী আপনাদের ন্যূনতম যোগ্যতা লাগবে কী কী আপনাদের ডকুমেন্টস লাগবে এছাড়া আপনাদের আবেদন করার শেষ তারিখ কবে সমস্তটা কিন্তু আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিসটা এবং তার আগে আমরা দেখে নেব যে আমরা উপস্থিত আছি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার অফিসিয়াল ওয়েবসাইট যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে আর কে এম ভি ডট ওয়ার জি তো এই এই ডেসক্রিপ এই লিঙ্কটা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও আপনারা কিন্তু অবশ্যই আপনারা অনস্ক্রিনে দেখতেও পেলেন তো এবার আমরা সম্পূর্ণ পিডিএফটি অ্যানালাইসিস করবো সম্পূর্ণ খ্রিস্টাল ক্লে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এই পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়ে রাখবো তা আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই আপনারা এই পিডিএফটি দেখে নিতে পারবেন তো আপনারা এখনো যারা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিন তো আমি এখানে পিডিএফটি ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ বিবেকানন্দ নগর ডিস্ট্রিক্ট পুরুলিয়া সেভেন টু থ্রি ওয়ান ফোর সেভেন কি বলছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ গভর্নমেন্ট টু দুহাজার টু টু এটা বেরিয়েছে হচ্ছে তিরিশ দশ দু হাজার বাইশ অর্থাৎ তিরিশে অক্টোবর কিন্তু এই সম্পূর্ণ রিক্রুটমেন্টের নোটিশটা বেরিয়েছে কোন কোন পোস্টের ক্ষেত্রে রিক্রুটমেন্ট হবে অ্যাসিস্ট্যান্ট টিচার্স এবং নন টিচিং স্টাফের জন্য অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ

রিসিভ বাই হ্যান্ড অনলি অ্যাট আওয়ার স্কুল অফিস ফ্রম একত্রিশ দশ দু হাজার বাইশ থেকে ষোলো এগারো দু হাজার বাইশ বিটুইন ইলেভেন এম অ্যান্ড ফোর পি এম অন পেমেন্ট অব রুপিস ফোর হান্ড্রেড ফর রিজার্ভ ক্যাটাগরিজ ক্যান্ডিডেটস অর্থাৎ আপনাদের কিন্তু অবশ্যই পাঁচশো টাকা কিন্তু আমাদের লাগবে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য এবং চারশো টাকা রিজার্ভ ক্যাটাগরিদের জন্য এবং তিনশো টাকা লাগবে পিএইচ ক্যাটাগরিদের জন্য ক্যাশ অ ডিম্যান্ড ড্রাফট ইন ফেভার অফ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এবং সম্পূর্ণরা কিন্তু রামকৃষ্ণ মিশনকে ক্যাশ দিতে হবে অথবা ডিম্যান্ড ড্রাফ করতে হবে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের নন রিফান্ডেবল আন্ডার এনি সারকমাস্টেন্স অর্থাৎ কিন্তু কোনোভাবেই আপনারা এই ফিটি কিন্তু আপনারা যদি পেমেন্ট একবার করে দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই এই ফিটি আপনারা রিফান্ড পাবেন না ফর ফার্দার প্রসেসিং ফর অল আদার ডিটেলস প্লিজ ভিজিট আওয়ার অফিস আওয়ার স্কুল ওয়েবসাইট ডাব্লুড ডট আর কে এম ভি ডট ইন অর্থাৎ আপনারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু আপনারা গিয়ে আপনারা কিন্তু সম্পূর্ণ রিক্রুমেন্টের নোটিশটা কিন্তু আপনারা দেখতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন বেঙ্গলি মিডিয়ামের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে ভ্যাকেন্সি কোড হচ্ছে বিএম আর সি এস সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স সেকশন হচ্ছে সেকেন্ডারি এবং ক্যাটাগরি হচ্ছে ইওয়ারদের জন্য অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কি লাগবে গ্র্যাজুয়েট উইথ থার্টি সরি থ্রি হান্ড্রেড মার্কস ইন কম্পিউটার সায়েন্স উইথ বিএড এবং পোস্ট আছে একটি প্রত্যেকটাতেই কিন্তু পোস্ট আছে একটি করে নেক্সট আছে বেঙ্গলি মিডিয়ামে অ্যাসিস্ট্যান্ট টিচার বিএম ডাব্লিউই মানে ওয়ার্ক এডুকেশনের উপর আপার প্রাইমারি ও জন্য কিন্তু ভ্যাকেন্সিটা ফাঁকা আছে এবং গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি ডিপ্লোমা ইন এডুকেশন একটি একটিমাত্র ভ্যাকেন্সিজ রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট টিচার বিএম অর পিএস ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সেকেন্ডারি সেকশনের ক্ষেত্রে ইউআরদের জন্য এবং বিএসসি পিওর উইথ বিএড অর ইকুইভ্যালেন্ট একটি ভ্যাকেন্সি আছে এবং চার নাম্বার হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড ডি বিএম আর এল মানে হচ্ছে ল্যাব অ্যাটেনডেন্ট হায়ার সেকেন্ডারি সেকশনে ইউআরদের ক্ষেত্রে এক্স সার্ভিসম্যানরা কিন্তু এটা আপনারা আবেদন করতে পারবেন ক্লাস অষ্টম শ্রেণী যোগ্যতা হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার ইএম আর জি মানে জিওগ্রাফি সেকেন্ডারি সেকশনে ইউআরদের জন্য এবং গ্রাজুয়েট উইথ থার্ড থ্রি হান্ড্রেড মার্কস ইন জিওগ্রাফি উইথ বিএড অডিটস ইকুইপরেন্ট একটি ভ্যাকেন্সি আছে এবং অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে ইএমআর এইচ হিন্দিদের ক্ষেত্রে সেকেন্ডারি সেকশানে ইউআর জন্য গ্র্যাজুয়েট উইথ থ্রি হান্ড্রেড মার্কস ইন হিন্দি উইথ বিএড অডিটস ইকুইপমেন্ট একটিমাত্র ভ্যাকেন্সিস আছে নেক্সট কী বলছে সাম ইম্পর্টেন্ট পয়েন্টস টু বি নোটেড কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের নোট করতে হবে সেগুলো কিন্তু এবার আমরা দেখে নেব দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার অর নন টিচিং স্টাফ উইল বি অ্যাপয়েন্টেড ইনস্ট্রিক্ট অবজারভেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল রুলস টু থাউজেন্ড থার্টিন অর্থাৎ সম্পূর্ণ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের টিচার রিক্রুটমেন্ট যে রুলস আছে দু হাজার তেরো উনিশে সেই রুলস অনুযায়ী কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট হবে দে উইল নট বি এলিজিবল ফর এনি ট্রান্সফার ফেসিলিটিস তারা কিন্তু অবশ্যই কোনোরূপভাবে কোনো ট্রান্সফার ফেসিলিটির জন্য কিন্তু তারা আবেদন বা কোনোর কিন্তু তারা এলিবেল এলিজিবল নয় নো ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই মোর দেন ওয়ান পোস্ট কোনো ক্যান্ডিডেট একটি বেশি কিন্তু আবেদন করতে পারবেন না এবং অ্যাপ্লিকেশন ফর্মস ডালি ফিল্ড আর টু বি সাবমিটেড টু দা স্কুল অফিস ফ্রম দ্য সেন্ড থ্রু দ্য কুরিয়ার পোস্ট ইমেলস উইল নট বি কনসিডার অর্থাৎ কিন্তু ইনকমপ্লিট ফর্ম যদি আপনারা সাবমিট করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্মটি কিন্তু কনসিডার করা হবে না দ্য লিস্ট অফ ডকুমেন্টস রিকোয়ার্ড টু বি বিচ অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবল ইন আওয়ার প্রসপেক্টস ওকে তো এখানে আরও কিছু রয়েছে যেগুলো আপনারা কিন্তু আমাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু আপনারা দেখে নেবেন এবার আমরা দেখিয়ে দেবো আপনাদের সম্পূর্ণ আবেদনের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি এবং এই ফর্মটিও কিন্তু আমরা আমাদের অবশ্যই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন এখানে ফর্ম নাম্বার দিয়ে দিবেন এবং এখানে আপনাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেবেন এবং এখানে আপনার সিগনেচার করবেন কোন পোস্টের জন্য এটা অবশ্যই অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে এবং এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু বেঙ্গলি মিডিয়ামে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য এবং আপনারা এখানে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটা দেবেন এবং এখানে ভ্যাকেন্সি কোড নাম্বার অর্থাৎ মেমো নাম্বার কি আছে সেটা দেবেন এখানে আপনারা নাম দেবেন এখানে ফাদার্স নেম দেবেন এবং এখানে ডেট অফ বার্থ দেবেন অ্যাডমিট কার্ড মাধ্যমিকে অ্যাডমিট কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ অনুযায়ী এবং এজ লিখবেন এক এক দু হাজার বাইশ অনুযায়ী আপনাদের এজ কত হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনারা লিখবেন কত বছর কত মাস কত দিন কাস্ট কী লিখবেন আপনাদের কী কাস্ট রিজিয়ান এবং ন্যাশনালিটি এবং এখানে আপনাদের কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস লিখতে হবে ভিলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট স্টেট পিন নাম্বার মোবাইল নাম্বার ইমেল আইডি সম্পূর্ণটা কিন্তু আপনারা খুব ভালো করে সুন্দর করে লিখবেন এবং তারপর আমাদের এখানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা এবং যদি হন তো সেক্ষেত্রে আপনাদের কত পার্সেন্ট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সেটাও লিখতে হবে এবং এখানে আপনার মাধ্যমিকের সমস্ত ডিটেলস দিতে হবে এবং এখানে হায়ার সেকেন্ডারি সমস্ত ডিটেলস দিতে হবে ইয়ার অফ পাসিং বোর্ড অফ কাউন্সিল ফুল মার্কস মার্কস অফ টেন পার্সেন্টেজ অফ মার্কস ডিভিশনাল ক্লাস সাবজেক্ট এবং অ্যাকাডেমিক স্কোর এখানে আমার আপনার হায়ার স্টাডিজ যদি কিছু থেকে থাকে মানে অনার্স বা অনার্স প্লাস পাস তো সেক্ষেত্রে আপনার ইয়ার অফ পাসিং এক্সামিন এক্সামিং ইউনিভার্সিটি সাবজেক্ট ফুল মার্কস পার্ট এ পার্ট টু পার্ট থ্রি টোটাল মার্কস আপনার কত হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস এবং অ্যাকাডেমিক স্কোর কত হচ্ছে সমস্তটা লিখবেন এবং তারপরে আপনার পার্টিকুলার হায়ার স্টাডিসের যেটা আছে সেই হায়ার স্টাডিজ যদি আপনি করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণ ঘরটা ফিল আপ করবেন এবং পার্টিকুলারলি বিএড বিটি পিজিবিটি ডিএলএড আর বিপিইডি যদি আপনি করে থাকেন তো সেক্ষেত্রে আপনার আপনাদের এই যে রিকোয়ার্ড যে ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে নেক্সট কি বলেছে ইট ইফ দ্য সার্ভিস ইনফরমেশন যদি আপনি যদি একটা সার্ভিস ম্যানের জন্য রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি সার্ভিস যদি হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার সার্ভিসের সমস্ত ইনফরমেশন এখানে দিতে হবে নেক্সট এখানে লিখেছে অ্যাডিশনাল ইনফরমেশন অফ দিস অ্যাপ্লিকেশান ইফ ইয়েস প্লিজ সেপারেট এখানে যেগুলো যেগুলো বলেছে সেগুলো যদি হয়ে থাকে তো সেগুলো কিন্তু আপনাকে এখানে ইয়েস লিখতে হবে এবং আপনাকে কিন্তু অবশ্যই সেগুলো অ্যাটাচ করতে হবে এবং এখানে কিছু ডিক্লারেশন বলেছে ডিক্লারেশন এখানে বলা হয়েছে যে আপনি যদি এখানে সমস্ত কিন্তু আপনি জ্ঞানে সমস্তটা খুব ভালো করে কিন্তু আপনি সম্পূর্ণটা ফিল আপ করেছেন যদি কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বা যদি কোথাও ভুল আপনি ফিল আপ করে থাকেন এবং সেটা যদি কোনোভাবে ধরা পড়ে তো আপনার ক্যান্ডিডেটটা কিন্তু বাতিল করে দেওয়া হবে এবং এখানে আপনার ফুল সিগনেচার এবং এখানে প্লেস এবং এখানে ডেট দিয়ে কিন্তু সম্পূর্ণ ফর্মটা আপনার নির্দিষ্ট ধরনের নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনারা জমা দিয়ে দেবেন এবং এখানে অ্যাপ্লিকেশানসের যারা আপনি যারা আপনি আপনি যে আবেদন করছেন তার কিন্তু এখানে অ্যাপ্লিকেন্টের অ্যাডনলেজমেন্ট একটা কপি এখানে দিতে হবে এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের কবি এটা সম্পূর্ণ আশা করি অফিসিয়াল পারপাসের ক্ষেত্রে এবং এখানে আপনার এটা হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে প্রফেশনাল অ্যাডমিট কার্ড এটা কিন্তু আপনার প্রফেশনাল অ্যাডমিট কার্ডও হয়ে যাবে তো যখন আপনি জমা দেবেন তো আপনাকে অবশ্যই কিন্তু অফিসে অফিস মানে আপনাদের মানে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের পুরুলিয়াতে গিয়ে কিন্তু আপনাকে অফিসিয়ালিভাবে জমা দিয়ে আসতে হবে তারপর আপনারা এই যে জায়গাগুলো আছে এই ঘরগুলো কিন্তু এই যে পেজগুলো আছে এই পেজগুলো কিন্তু ওখানে আছে এটা অফিস পারপাস ওরা কিন্তু ওখানে আপনাকে সম্পূর্ণটা ফিল করে দেবে নেক্সট এটা রয়েছে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে একদম সেম অ্যাজ ওয়াইজ বেঙ্গলি মিডিয়ামে যেমন বললাম সেরকম আপনাকে সম্পূর্ণ খুব সুন্দর করে গুছিয়ে ভালো করে আপনাকে ফিল আপ করতে হবে এবং এরপর আমরা দেখে নেব একটা সেটা রয়েছে বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য এটা ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য একদম সেম অ্যাজ ওয়াইজ যেমন রয়েছে সেহেতু এখানে শুধু আপনাদের স্কুল এডুকেশনের ক্ষেত্রে আপনার যোগ্যতা ক্লাস এইট আর মাধ্যমিক ইকুইপেন্ট যেটা ওখানে ছিল হচ্ছে হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি এবং আপনার সার্ভিসের সমস্ত এখানে নথি দিতে হবে এবং দিয়ে আপনার যেমন আমি বললাম ফর্ম ফিল আপের পশে সেরকম ফর্ম ফিল আপ করে কিন্তু আপনাকে নির্দিষ্ট নির্দিষ্ট তারিখের মধ্যে কিন্তু আপনাকে সম্পূর্ণ ফর্মটা দিয়ে আসতে হবে পনেরো তারিখের মধ্যে পনেরোই নভেম্বরের মধ্যে তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পেরেছেন এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সতর্ক হেল্প করার চেষ্টা করবো এছাড়া আপনারা সকলেই জানেন যে দা ওই অফ এডুকেশন আপডেট থাকি এবং আপডেট রাখে সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আন নন চাকরি রিলেটেড ভিডিও আপনাদেরকে পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে ভিডিও ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ